রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ের হাজি ভিলায় সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, যাদের মধ্যে ৫ জনই বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। তবে সেনাবাহিনী ও র্যাবের কেউই এই ঘটনায় জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ের একটি খাবার হোটেলে বসে আছেন কয়েকজন ব্যক্তি, দোকানের বাইরে ঘোরাফেরায় আরও কজন। শুক্রবার রাত ৩:৩০ থেকে ৩:৩০ মধ্যকার ঘটনা এটি। আরেকটি ফুটেজে দেখা যাক, রাত ৩:৩৫ সাদা পোশাকে একদল লোক বাড়ির ভেতরে প্রবেশ করেই নিচতলার বাতি নিভিয়ে দেয়। মিনিট খানেক পর সেনাবাহিনী ও র্যাবের পোশাক, হেলমেট ও জ্যাকেট পরে ১০ থেকে ১৫ জনের একটি দল উঠে যায় ৩তলায়। এ সময় একজন ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে ফেলে। কিছুক্ষণের মধ্যে তল্লাশির নামে ঘরে ঢুকে তছনছ করা হয় পুরো ফ্ল্যাট। এ সময় বাড়ির লোকজন ও আশপাশ থেকে অনেকে এগিয়ে আসতে চাইলেও তাদের ডাকাতরা ভয় দেখিয়ে সরিয়ে দেয় বলে অভিযোগ করেন ফ্ল্যাটের বাসিন্দারা। চায়া দাম দুম করে এগিনি ভাইয়া চিড়া এগিনি ব্যাগ খোলা মোলা এক চুপ করে বসে থাকেন, ডোয়ারে গয়না গয়না আছে, লগিনি ব্যাগ পকেটে মুড়তাছে। অফিসে ঢুকে যতগুলা ট্রাঙ্ক পাইছে আপনার সিন্দুক পাইছে সব ভেঙে নিয়ে গেছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আবু বকর। বলেন, অস্ত্র উদ্ধারের নাম করে ঘরে ঢুকে নগদ ৭৫ লাখ টাকার সঙ্গে প্রায় ৭০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাত দল। আগতদের বিভিন্ন বাহিনীর সদস্য মনে হয়েছে বলেও জানান ওই ব্যবসায়ী। গেটে দুই গা আমার দুই হাত দিয়ে ধরছে, আমার আলমারি বলে আছে, এটা খোল, এখানে অস্ত্র আছে। আমি কেউ অস্ত্র জমা দিকে না, এখানে অস্ত্র আছে, খোল, খুলছি। খোলার পরে সোনা গয়না ছিল, ওই আলমিনির মধ্যে ১২ লাখ টাকা ছিল আর সোনা গয়না ছিল। ব্যক্তি বেগে বললো, তা আমি বলেন কে কত ফেরত দেবো? আমার কাছে লাগে যে স্বাস্থ্য যে কাটিং কুটিং ও চালাম বা এরা তো বাহিনীর লোক ছাড়া বাইরের লোক লাগে না, বাইরের লোক বলে মনে হয় না। পুলিশ জানায় মামলা দায়েরের পর জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার ও উদ্ধার করা হয়েছে স্বর্ণালঙ্কার নগদ ২ লক্ষ টাকা। পাশাপাশি তদন্ত হচ্ছে কোন বাহিনীর কেউ জড়িত আছে কি না। ট্রিপল লাইনের মাধ্যমে আমরা জানতে পারি পরবর্তীতে আনুমানিক ৩:৪৫ সময় আমাদের মোহাম্মদপুর থানার টিম ঘটনাস্থলে যায় এবং তাদের কাছ থেকে তথ্যগুলো জানতে পারি। এখন যেহেতু এইটা নিয়ে একটা মামলা রুজু হয়েছে এবং এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। অপরদিকে এই ঘটনায় অভিযোগ ওঠা বাহিনী র্যাবের মুখপাত্র জানান, ডাকাতির ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে, যাদের অধিকাংশই বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। আমরা এখন পর্যন্ত টোটাল ৮ জনকে গ্রেফতার করছি, এর ভিতরে আপনার ৩ জন হচ্ছে বিশাল ব্যক্তিবর্গ এবং বাকিরা হচ্ছে বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য, এবং তারা মূলত যে মাইক্রোবাসটা ব্যবহার করেছিল সেটাকে আমরা গ্রেফতার করেছি এবং সাথে আমরা প্রায় ৭ লক্ষ টাকা এবং কিছু স্বর্ণ উদ্ধার করেছি। বেশি যাতায় বাসে চলছে, যদি আমাদের যদি কেউ মানে এই সাথে জড়িত থাকে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করি। এমন ঘটনায় উদ্বিগ্ন অপরাধী বিশ্লেষকরা বলছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ক্ষেত্রে পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন, যাতে অপরাধীরা এমন ঘটনা ঘটানোর সুযোগ না পায়। এই ধরনের আইনশৃঙ্খলা বাহিনী থেকে যারা চাকরিচ্যুত হন, নানাভাবে তার পেশাগত শিষ্টাচার অথবা দায়িত্ব পালন না করার কারণে কিংবা পেশাগত শক্তি ব্যবহার করে অপরাধ করার কারণে, এদের ব্যাপারে সতর্ক কীভাবে থাকা যায় সেই নির্দেশনা কিন্তু আসলে আমরা এই বাহিনীগুলো থেকে কখনো কিন্তু আমরা পাই না। সুতরাং এদের কখনো কখনো যদি বৃহৎ স্বার্থে এদের পরিচয় গণমাধ্যমে প্রকাশ করা যেতে পারে, সেটি একটি ভালো উদ্যোগ হতে পারে। এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি সেনাবাহিনী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।